আসসালামু আলাইকুম ভিওর্স তো আজকে আপনারা সবাই হয়তো আমার ভিডিওটা দেখে একটু মানে হতম হইতে পারেন যে আমি আসলে ল্যাপটপ খুলে কেন বসে আছি সো তার জবাব আপনি একটু পরেই পাবেন সো প্রথমে একটা ওয়ার্নিং দিয়ে নিই আজকে আমি যাই করব সেটা যদি আপনি নিজে করতে যান তাহলে আপনার সম্পূর্ণ নিজের রিস্কে এবং নিজ দায়িত্বে করবেন এবং যারা এটা সম্পর্কে কোনো ধারণা রাখেন না তারা কোনোভাবেই এই কাজটা করতে যায় না যাই হোক কথা না বেরিয়ে কাজ শুরু করি সো কাজ হচ্ছে হলো যে আমার একটা ল্যাপটপ আছে আপনি সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিনোভোর একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটা হচ্ছে আপনার মানে আমি মানে ঠিকঠাকই ব্যবহার করতেছি আপনার সো হঠাৎ করে আমি হচ্ছে আমি আসলে ল্যাপটপটা আজকে প্রায় দুই তিন বছর ধরে ব্যবহার করতেছি তো এখন সমস্যা কোথায় হয়েছে সমস্যাটা হচ্ছে হলো যে আমার ল্যাপটপটা যেহেতু লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা ছিল এখানে তো লিথিয়াম ব্যাটারির লাইফ সাইকেল আমরা সবাই জানি যে এটা সাধারণত আড়াই থেকে তিন বছর পর্যন্ত ঠিকঠাক মতো যায় তো আমার ল্যাপটপের ব্যাটারিটা অল অলমোস্ট থ্রি ইয়ার্স হয়ে গেছে তো এটা এখন আপনি এইভাবে বলতে পারব না যে ঠুস করে বন্ধ হয়ে যায় ব্যাপারটা এরকম না তবে জিনিসটা বন্ধ হয় তবে আপনার হচ্ছে হলো আগে যেরকম আমি মনে করেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাক পাইতাম চার ঘন্টা ব্যাকআপ পাইতাম এখন সেখানে আমার চলে আসছে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট তো যেটা আমার মনে হইলো যে না আমি আমারটা আমার চলতেছে না আমার একটু বেশি লাগবে তো এখন আমার অপশন দুইটা এক হচ্ছে আইদার আমি তৈরি করি মানে আমি বানাই আর এক হচ্ছে আপনার আমি মার্কেট থেকে কিনে আনি অনেকেই বলবেন যে ভাই এত পন্ডিতি করার কি দরকার আপনি মার্কেট থেকে সজা একটা ব্যাটারি কিনলেই তো হইতো এখন ওদের জন্য আমি বলতেছি যে আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমার নিজের ভাল লাগে তাই আমি এই কাজ করছি সেকেন্ড অফ অল হচ্ছে হলো আপনি মার্কেট থেকে যত ভালোই ব্যাটারি কিনেন না কেন আপনার অরিজিনাল ব্যাটারির মতো আপনি পাবেন না এটা আপনি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর থাকেন কারণ আমি এই পর্যন্ত ল্যাপটপের মিনিমাম কয়েক হাজার ব্যাটারি আমি ওপেন করছি মানে আমার অন্য কাজে মানে স্ক্র্যাপ করার জন্য ব্যাটারি স্ক্র্যাপ করার জন্য সো আমার এগুলো মানে আমি এগুলো খুলতে খুলতে আমার মোটামুটি এই ব্যাপারে আমার খুব ভালো ধারণা আছে এটা আমি দাওয়া করে বলতে পারি তো এটা হলো একটা ব্যাপার সো আর আমি নিজেও হচ্ছে আমার বিভিন্ন অন্যান্য ল্যাপটপগুলোতে আমি আপনার হচ্ছে হলো পুরাতন ব্যাটারি মানে যখন নষ্ট হয়েছে তখন রিপ্লেস মার্কেট ব্যাটারি লাগাই দেখছি যে একটা রেসপন্স খুব একটা ভালো আসে না তো যার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমাকে আসলে মানে চায়না থেকে কতগুলো কোম্পানি আমাকে ব্যাটারি পাঠাইছে মানে এগুলো হচ্ছে আপনার হচ্ছে হলো মানে ব্যাটারি পাঠাইছে বলছে টেস্টিংয়ের জন্য প্রায় সাত আটটা কোম্পানি আমাকে তাদের এক একটা স্যাম্পল আমাকে পাঠাইছে এই ওদের ব্যাটারিগুলো একটু চেক করে দেখার জন্য সো এটা নিয়ে আমি ইনশাল্লাহ অতি শীঘ্রই ভিডিও বানাবো সো সেখান থেকে আমি আসলে আমার আমি যেগুলো চেক করছি চেক করে দেখার পরে আমি দেখছি যে এই এক একটা ব্যাটারিতে আমার হচ্ছে হলো প্রায় সাতাইশশো এমএইএচ হ্যাঁ সাতাইশশো এমএইচ অ্যাকচুয়াল ক্যাপাসিটি এগুলোর মধ্যে আসে আপনার সো এখানে হচ্ছে যেহেতু মানে আমাকে ওরা পাঁচ ছটা করে দিছিল তার মধ্যে আমি আমার এখানে কয়েকটা একটা ইউজ করতেছি সো আমার এটা ছিল আমার অরিজিনাল ব্যাটারিটা এটা আমার অরিজিনাল ব্যাটারি যেখানে আপনার ইউজ করা হয়েছে আপনার হলো এল জির এটাও খুব ভালো মানের একটা ব্র্যান্ড মানে ভালো সেল এগুলো খুব হাই কোয়ালিটির সেল এখানে ব্যবহার করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে এল জির একটা সেল ব্যবহার করা হয়েছে সো এই সেল এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার বাইশশো মিলিয়াম ঠিক আছে এরা কিন্তু বলে রাখি যে এটা কিন্তু ষোলো ভোল্টের সেল এটা হচ্ছে ফোর এস চারটা সিরিজ করা আপনার এখানে হ্যাঁ ফোর এস এর ব্যাটারি সো এখন আর আমার ল্যাপটপটা কিন্তু খোলা খুবই কমপ্লিকেটেড মানে এটার ব্যাটারি থাকে ভিতরে ল্যাপটপের ব্যাটারি দুই তিন ধরনের ভাব দুই তিনভাবে থাকে একটা হচ্ছে যেগুলো খুব ইজিলি খোলা যায় মানে ল্যাপটপের ব্যাক সাইডে থাকে আর একটা হচ্ছে যেটা আমার মতো মতো খুবই কমপ্লিকেটেড ব্যাটারি আপনার সো এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার এতটাই কমপ্লিকেটেড যে আপনার পুরা ল্যাপটপ আপনাকে খুলতে হয়েছে আমার পুরা ল্যাপটপ খুলে অ্যান্ড এগুলো বের করতে হয়েছে অ্যান্ড আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এখানে দুইটা চ্যালেঞ্জ এক তো ল্যাপটপ খোলার চ্যালেঞ্জ আর সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই যে ব্যাটারি খোলা এই যে ব্যাটারিটা খোলা এখন এটাকে আমি তো ভাই ভাঙলে কোনো জিনিস ভাঙা তো খুব সহজ কিন্তু এটাকে একদম পারফেক্ট কন্ডিশন আবার ইউজ করার মতো করে ল্যাপটপের ব্যাটারি খুলতে গেলে কত যে প্যারা সেটা আসলে মানে কিছু ব্যাটারি আছে এগুলো খুব ইজিলি একদম পটপট করে খুলে যায় আর কিছু ব্যাটারি আছে এরকম যেগুলো লাগানো থাকে থাকে মানে এক ধরনের এই যেগুলো একই তো প্লাস্টিক সো আপনি গরম করতে পারবেন না যে আঠা গলায় তুলে সো তার উপরে ব্যাটারি সো গরম হিট দেওয়ার কোনো অপশন নেই আপনাকে সাবধানতার সাথে ই করতে হবে আমি যেহেতু আপনার অনেকগুলো ব্যাটারি মানে খুঁজছি সো আমার জন্য যে ব্যাপারটা আমার জন্যই কঠিন ছিল আমি হাউ এটা করছি সো এইটা হচ্ছে হলো আমার এটা করতে সবচেয়ে সমস্যা তো আমার এখানে দুইটা প্রবলেম ছিল একটা হচ্ছে আমার এই ল্যাপটপের মানে ব্যাটারিটা মানে ল্যাপটপের ব্যাটারিটা বের করা আর সেকেন্ড হচ্ছে আমার এই জিনিসটা খোলা সো আসলে আমি আপনাদের মাঝে নাইনটি পার্সেন্ট লোকই এটা খোলার সময় ভেঙে ফেলবেন না আমি হানড্রেড পার্সেন্ট শিওর না আমি নিজেই ভেঙে ফেলছি আর আপনার অনেক ক্ষেত্রে মানে কী বলবো যাই হোক সো আমি এত হাজার ব্যাটারি খোলার পর আমি নিজে ওই ফাটায় ফেলছি আমার নিজেরটা এটার উপরে পার্টটা একটু ফাটায় ফেলছি গ্লু দিয়ে লাগায় রাখছি ওখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত কষ্ট করার পরে ফলটা কোথায় পাবো এটা আপনার জিজ্ঞেস মানে আপনার এটা জানা উচিত ফলটাও জানা উচিত কষ্ট যেহেতু করবো এটা নিশ্চয়ই একটা রিওয়ার্ড তো থাকবেই আমার যে এই যে এটার মধ্যে যে ব্যাটারিগুলো ছিল অরিজিনাল যে ব্যাটারিগুলো ছিল সেগুলো ছিল আপনার বাইশশো মিলি মানে দুই হাজার দুইশো মিলি অর্থাৎ আমার এই প্যাকটা হচ্ছে আপনার ষোলো ভোল্টের মানে নমিনাল ভোল্টেজ হলো চোদ্দো দশমিক সামথিং ভোল্টেজের আপনার হচ্ছে হল বাইশশো এমএইচ একটা প্যাক কিন্তু আমি এখন যেগুলো বানাবো এগুলো হচ্ছে আপনার সাতাইশো এমএইচ অর্থাৎ আমি যদি আগে তিন সাড়ে তিন ঘন্টা পাইতাম এখন আমি অনায়াসে চার থেকে সাড়ে চার ঘন্টা পাবো তার মানে হচ্ছে আমি আপনার একটু কষ্ট করলে কিন্তু আপনার হচ্ছে হলো আমি আমার অরিজিনাল ক্যাপাসিটির থেকে বেশি এই পাবো এখন আমাকে অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই আপনি তো ভালো নতুন ব্যাটারি পাইছেন আমরা কোথেকে পাবো এখন আপনার সবচেয়ে ভালো সহজ সমাধান হচ্ছে হলো অনেক ল্যাপটপের ব্যাটারিতে হয় কি এই সার্কিটটা নষ্ট হয়ে যায় সো আপনি ল্যাপটপ থেকে ব্যাটারি স্ক্র্যাপ করে সেখান থেকে এই সার্কিটটা ব্যবহার মানে সরি ল্যাপটপ থেকে সার্কিট নষ্ট যে ব্যাটারিগুলো আসছে এগুলো থেকে আপনি ব্যাটারি স্ক্র্যাপ করে ওখান থেকে লাগাইতে পারেন আপনার সেম কাজ করবে হানড্রেড পার্সেন্ট না হলেও একদম কাছাকাছি কাজ করবে ঠিক আছে আর একটা গুড নিউজ হচ্ছিলো আপনি আমাদের কাছে এই ব্যাটারিগুলো হয়তো অতি শীঘ্রই পাবেন এইরকম ক্যাপাসিটির সো আপনি চাইলে একটা ট্রায়াল মারতে পারেন তবে অবশ্যই অবশ্যই মনে রাখবেন ল্যাপটপ ভাই দুই পয়সার জিনিস না হ্যাঁ এটা আপনাদের মধ্যে অনেকে হয়তো খুব রিচ থাকতে পারেন সেটা অন্য ব্যাপার বাট আমরা যারা সাধারণ মানুষ তারা হচ্ছে আপনার ল্যাপটপ কিন্তু খুব মানে সেন্সিটিভ একটা জিনিস তো আপনি করটুক করতে পারেন আমি আপনাকে করটুক সাজেস্ট করব সেটা হচ্ছে যদি ভিতরে থাকে আপনার হ্যাঁ আপনি কোনোভাবেই খোলার চেষ্টা করবেন না যদি ভিতর দিকে থাকে আর আপনি যদি এক্সপার্ট হন কথা সম্পূর্ণ ভিন্ন সো আপনি কি করতে পারেন সেটা হচ্ছে আপনার এরকম মানে আপনি যখন মানুষ চেঞ্জ করবেন হ্যাঁ তো আপনার এই কেসিংটা মেকানিক্স দিয়ে খোলাবেন খোলানোর পরে আপনি পরে ব্যাটারিটা এরকম আপনার আমার মতো করে খুলে ট্রাই করতে পারেন সেই ক্ষেত্রে যদি ভেঙে টেঙে যায় তাহলে আপনি ব্যাটারিটা এমনিও নষ্ট সো সমস্যা কি ভাঙলে আপনি আবার নতুন একটা নিয়ে নেবেন মানে আপনি এই কাজটা করবেন যখন আপনার মানে হচ্ছে হলো মানে ল্যাপটপের অবস্থা মনে করেন যে পনেরোটা বেজে যাবে সো আমি অবশ্যই আবারও বলতেছি যে যাই করেন ভাই শখ ঠিক আছে বাট সতর্কতা অবলম্বন করবেন সব ক্ষেত্রেই আপনার ঠিক আছে তো যেহেতু দামি জিনিস এটাকে আপনি নাড়াচাড়া করতে হইলে অবশ্যই সেই পরিমাণ সতর্কতা দেবেন আর একবার যদি আপনি সাকসেস হন তাহলে রিওয়ার্ডটাও কিন্তু সেরকমই থাকবে সো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কমেন্টস জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন আর আমাদের একটা গ্রুপ আছে যেটা হচ্ছে আপনার ই বাইক বিডি নামে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলে আপনি আপনার যে কোনো ধরনের কুইরিজ থেকে শুরু করে সব কিছু জিজ্ঞেস করতে পারেন প্লাস এই ব্যাটারিগুলো আপনি কোথায় পাবেন কীভাবে কিনবেন সেই সম্পর্কে তো কোনো কোয়েশ্চেন থাকলে মানে যে কোনো কিছু ব্যাটারি সম্পর্কিত এনিথিং আপনি সেখানে পোস্ট করতে পারেন আমাদের এখন অনেক মানে এক্সপার্ট ভাইজানরা আছে যারা আপনাকে ডেফিনেটলি হেল্প করবে সো এই ছিল আজকের মতোই ভালো থাকবেন আসসালামু আলাইকুম